নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম জড়ানোয় কটাক্ষ বিজেপি ও সিপিআইএম এর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে। সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন সিপিআইএম এবং বিজেপি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মুখপাত্র আবিষ্কার ভট্টাচার্য বলেন, আগামী দিনে জেল যাত্রাই হচ্ছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের মতো নেতাদের ভবিষ্যৎ। অপরদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন, এটা জানাই ছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য কেন, অনেক ভট্টাচার্য, অনেক চ্যাটার্জি, ভৌমিকের নামে ডায়েরি হবে, আজ না হোক কাল ওদের জেলে যেতে হবে। দেখুন, নিয়োগ দুর্নীতি মামলা আজকে যে জায়গায় পৌঁছেছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে লোককে চাকরি বিক্রি করেছে। আজকে বিধাননগর থানা স্বপ্রণোদিতভাবে ওনাদের বিরুদ্ধে এফআইআর করেছেন। আজকে মামলা রুজু হওয়ার পরে আমি শুনলাম তৃণাঙ্কুর বাবু বলেছেন যে বিজেপি নাকি চক্রান্ত করে এই ধরনের কাজ করছেন। যখন উনি টাকা নিয়েছিলেন যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে, তখন ওটার ওনার এটা মনে ছিল না যে এটা যদি কোনোদিনও ধরা পড়ে আমাকে হাজতবাস করতে হবে। আজকে সেদিকেই ওনারা এগোচ্ছেন এবং এর পরিণতি ওনার জেল যাত্রা, একদম নিশ্চিন্তে থাকুন। এটা কোনো চক্রান্ত করার কারণ প্রয়োজন নেই, ওনারা অপরাধ করেছেন। সাধারণ গরিব বাড়ির ছেলে মেয়েরা যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, যারা যোগ্য তারা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, যারা অযোগ্য তারা টাকা দিয়ে চাকরি করছেন। অতএব যে পাপ ওনারা করেছেন সেই পাপের কারণে জেল যাত্রা নিশ্চিত। জানাই ছিল তৃণাঙ্কুর ভট্টাচার্য কেন, আরো অনেক ভট্টাচার্য, আরো অনেক চ্যাটার্জি, আরো অনেক ভৌমিক সব নামে ডাড়ি টাড়ি হবে, বাকি আছে, তো শুরু হয়েছে। অনেক লোক আছে যারা এই সমস্ত নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজির সাথে যুক্ত পশ্চিমবঙ্গ, এদের সব যাবে, আজ না হোক কাল এরা জেলে যাবে। রাজ্য সরকারের পক্ষ থেকে করতে হবেই, হিসাব অনুযায়ী তো করতে হবেই। যেভাবে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ, পৌরসভায় চাকরির ক্ষেত্রে নিয়োগ, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে নিয়োগের ক্ষেত্রে, তাতে এরাই তো যুক্ত হয়েছে এবং একটা একটা করে নাম বেরিয়ে আসছে। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, কিন্তু বাদবাকিগুলো তো যেতে হবে, বাদবাকিদের তো যেতে হবে জেলে, আজ নয় তো কাল, তাই ভট্টাচার্যদের নাম এসছে। আপনি একটা সময় লজ্জা লাগে। অনেক কথা আমাদের ছাত্র ফেডারেশন সম্বন্ধে, আমাদের সম্বন্ধে বলা হয়, একটার প্রমাণ একটা কথার ব্যাপার নেই। আর আজকে ছাত্রনেতা হয়ে কোটি টাকার মালিক কি করে হয়? আমি ছাত্রনেতা থেকে কমিউনিস্ট পার্টির হোল টাইমার হয়েছি, আমার এক টাকা ব্যাংক ব্যালেন্স নেই। সেদিন যদি কমাতাম ব্যাংক ব্যালেন্সটা থাকতো, আজ অবধি আমার কোনো, সেদিনের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, আজও কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আপনাদের এটা দাঁড়িয়ে বলতে পারি, যেদিন আমি ছাত্রনেতা ছিলাম সেদিন আমার ব্যাংকের কোনো বই ছিল না, ব্যাংক ব্যালেন্সও ছিল না। যা আমার বাড়ি ছিল তাই আমার বাড়ি। আর কেউ যদি ছাত্রনেতা হয়ে তিনতলা বাড়ি করে ফেলে, এরকম হবেই ঘটনা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।